আসসালামু আলাইকুম আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন সবাইকে জানাই সুক্রিয়া ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ লেখক শেখ হারুন রশিদ আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শেখ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হল যেভাবে নিজের উপর জুলুম করা হয় জুলুম শব্দের অর্থ শুনলেই আমরা মনে করি এটি মনে হয় এটি কেমন যেন অন্যের উপর প্রয়োগ করা হয় অথচ ইসলামী শরীয়তের মধ্যে কোরআন ও হাদিসে জুলুম শব্দকে ব্যাপকভাবে তার ব্যবহার করা হয়েছে ব্যাপক অর্থে আনা হয়েছে জুলুম যেভাবে মানুষ অন্যের উপর করে ঠিক তেমনই নিজের উপরও জুলুম করে থাকে জুলুমের রয়েছে নানা প্রকার নানা ধরন নানা পর্যায়ে এবং এর রয়েছে কখনো কখনো অবস্থা বেদে জুলুমের তীব্রতা কখনও কখনও একটি জুলুমের চেয়ে আরেকটি জুলুমের ভয়াবহতা অনেক বেশি হয়ে থাকে এবং এই জুলুমের পরিণতি মানুষকে দুনিয়া ও আঁখেরাতে ভোগ করতে হয় আমরা আজ তাই এই বিষয়টি চয়েস করেছি চয়ন করেছি এবং আমরা নির্ধারণ করেছি যে কীভাবে একজন মানুষ নিজের উপর জুলুম করে আসুন আর দেরি না করে আমরা জুলুমের প্রকারভেদ জুলুমের পরিধি এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون صدق الله العظيم التندق والتبون بنت شماتك يبيش هاي جيتا شهشرة شو راملا بول بجيتا كي ابني جمنتا بولتشين ظلم بولتي يا ام رابو جي ما نشروا بكونون نياصرن كورا ইসলামী পরিভাষায় এবং কোরআন হাদিসের পরিভাষায় জুলুম অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি শব্দ জুলুমের এমনি শাব্দিক অর্থে যদি আমরা বলি সেটা হচ্ছে জুলুম বলা হয় আরবিতে ওদ মাহাল্লি কোনো বিষয়কে যেটা যেখানে রাখা উচিত সেখানে না রেখে অন্য জায়গায় রাখা অর্থাৎ কোনো বিষয়কে অনিয়ার্য অন্যায়ভাবে করা এটা হলো মূলত শাব্দিক অর্থে জুলুম তার বিপরীত শব্দ হচ্ছে আদাল আদাল অর্থ হচ্ছে ওদের অসাই নিসা ওমরফিনিস বলা হয় যে যথাযথ স্থানে কোনো বিষয়কে স্থাপন করা যেটা যেখানে করা উচিত যেটা যেখানে স্থাপন করা উচিত সেটা সেখানে করা এটাকে নাম হল আদাল যেটা যেরকম করা উচিত সেটা সেরকম করা এখন বিষয় হচ্ছে কোনটা কীরকম করা উচিত হ্যাঁ সেটা আমাদেরকে ঠিক করে দেয় সেটাকে আমাদের ঠিক করে দেয় সারা মহান রব আলমী ঠিক করে দেন যিনি আমাদের স্রষ্টা ও আল্লাহ তুইফুল খাবির তিনিই ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা কিভাবে করা উচিত কোনটা কীভাবে করা উচিত না এটা আমরা পাবো আল্লাহর কাছ থেকে রসুলের কাছ থেকে সাল আলিহাল্লাম এই জন্য শরীয়ত যে বিষয়টাকে জুলুম বলেছে সেটাই জুলুম শরীয়ত যেটাকে আদল বলেছে সেটাই আদল এখন আমরা একটু আসি আসলে জুলুমটা কী কীভাবে আমরা নিজের উপর জুলুম করি জুলুম কত প্রকার আমরা বাবা আদম আলাইসালামের থেকে শুরু করি যে উনি যখন ব্যহস্ত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় চলে আসলেন উনি ওনার মধ্যে একটা পাপ পাপভুত কাজ করতেছিল যে আমি একটা অন্যায় করেছি মনে হয় আল্লাহ রব আলমিনের যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ না আমি আলমিন এখানে দেখে আল্লাহ বলে দিয়েছেন হজরত আদম ইসলামকে যে তোমরা দুজন ওই গাছের কাছেও যেও না যদি যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে এখানে জুলুম শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ গাছে যাওয়াটা একটা জুলুম বলতেছে আল্লাহ তালা কীভাবে জুলুম হলে এটা আল্লাহর নির্দেশ অমান্য করাটা একটা জুলুম কারণ এখানে উচিত কি উচিত হচ্ছে আল্লাহর নির্দেশটা মান্য করা তাই না তো আমরা বলেছি জুলুমের শাব্দি করতে হলো যেটা উচিত সেটা না করা যেটা যেখানে উচিত সেটা না করে অন্য জায়গায় করা এরকম এখানে উচিত হচ্ছে আল্লাহ তালা যেটা বলেছেন ওই গাছের কাছে না যাওয়া আল্লাহ বলছেন যদি তোমরা যাও তাহলে জুলুমের জালেমদের তোমরা কাতারে সামিল হয়ে যাবে তো ঘটনাক্রমে শয়দান্দ্রবাসু আসাই পড়ে হজরত আদম আলি এবং হাওয়া আলহ ইসলাম সেটাই করেছিলেন তারা গাছের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন ফলে আল্লাহ রব্বুল্লা আলমী ওনাদেরকে জুনিয়ায় পাঠিয়ে দেন তো দুনিয়ায় আসার পরে হজরত আদম আলহি এবং তার স্ত্রী হাওয়া আলহি ইসাল্লাম অত্যন্ত অনুতপ্ত হয়ে অনেক বছর ঘোরাঘুরি পরে অনেক লম্বা ঘটনা আমরা জানি পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওনাদের একটা দোয়া শিখিয়ে দেওয়া হল রব্বিহি আদমিন এই দোয়াটা কি কোরআনের মধ্যে এটা এসেছে সৌর করার মধ্যে রব্বানা গলাম না হের আমরা নিজেদের উপর জুলুম করেছি প্রথম মানুষ প্রথম নবী হরত আদম আলিহাল্লাম প্রথম দোয়ার মধ্যেই বলছেন এটা আল্লাহর কাছে ওনার প্রথম দোয়া উনি বলছেন যে হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি এখানে উনি বলছেন আমি নিজের উপর জুলুম করেছি নিজের উপর কেউ জুলুম করলেন উনি ওই যে আল্লাহর নির্দেশটা তিনি অমান্য করেছেন এটাই হলো জুলুম কারণ ওটা উচিত ছিল নির্দেশটা মান্য করা উনি বলছেন যে আমি নিজের উপর জুলুম করেছি যদি আপনি আমাকে ক্ষমা না করেন যদি দয়া না করেন তাহলে আমি তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাও আল্লাহরাই ক্ষমা করলেন হজরত ইউনুস সালাম যখন মাঠ মাছের পেটে উনি আটকা পড়লেন তখন তিনি সেখানে একটা দোয়া করেছিলেন আমরা যেটাকে দোয়াই নামে জানি তাই না সেই দোয়াটার মধ্যে আছে যে বলছেন আল্লাহ যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্রতম সত্তা আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি হ্যাঁ নিশ্চয়ই আমি জুলুম করেছি অর্থাৎ আমি একটা অন্যায় করেছি এখানে সেই অন্যটাই ছিল যে আল্লাহ রবুল্লা আলমিনের অনুমতি ছাড়া উনি এলাকা ত্যাগ করেছিলেন নবীরা যে এলাকা দাওয়াত দেন সে এলাকা আল্লাহর হুকুম ছাড়া ওনারা ত্যাগ করতে পারেন না সেখানে ওই যে আল্লাহর শাস্তি আসবে এই জন্য উনি ওখান থেকে চলে যেতে পারেন না এটা ওনার ইস্তাহাদি একটা ইয়া ছিল যা হোক এটাকে উনি বলছেন যে আমি আমি জুলুম করেছি আমি নিজের উপরে বিচার করেছি অর্থাৎ আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি এভাবেই তো হজরত মৌসা আলাহ ইসলামের কৌ যখন বাছুর পুঁজা করলো ওই যে মুসা যখন তুর পাহাড়ে চলে গেলেন এদিকে মোসারা ইসলামের কমের মধ্যে ওই যে মুসা নামে এক লোক ছিল তার প্ররোচনায় পড়ে কিছু মানুষ একজন একটা গরুর একটা মূর্তি বানিয়ে সেটা পূজা শুরু করলো সেই ঘটনা বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন তোমল আহজনা আয়াত হচ্ছে এরকম ইয়াকোম ইন্নাকুম গলম তুম আনফুসম বিত্তিখা দোমুল আহজেলা অর্থাৎ মোসালাইসলাম যখন ওখান থেকে ফিরে আসলেন তখন তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা ওই গুবাছুর গরুর একটা বাচ্চাকে পূজা করে তোমরা নিজেদের উপর জুলুম করেছ। এখানেও একটা জুলুম শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানেও জুলুমের অর্থ কি আল্লাহর নির্দেশ সমান্য করা তাহলে আমরা সব জায়গায় যেগুলো বললাম হজরত আদম আলি ইসলাম হজরত ইউনুস আলি ইসলাম এই হজরত মুসা আলাইহি ইসলাম যেখানে জুলুম শব্দটা ব্যবহার করলেন সব জায়গায় জুলুমের অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ সমান্য করেছি হুকুম অমান্য করেছি এই কথাটাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন অমাইয়া তা আদা হুদুদ আল্লাহি ফকাদ স্পষ্ট করে বলেছেন যে যে আল্লাহর সীমা লঙ্ঘন করলো আল্লাহর নির্দেশ অমান্য করলো সে নিজের উপরে জুলুম করলো এখন নিজের উপর জুলুম কিভাবে করে মানুষ সেটা একটা বিষয় আর হচ্ছে জুলুমের আরও কিছু প্রকার আছে মানুষ মূলত জুলুমের তিন প্রকার একটা হলো এটাই যেটা আমরা এখন বললাম যে মানুষ নিজের উপর জুলুম করে আল্লাহর নির্দেশ অমান্য করে যেটাকে আমরা বলি গুণা করা সোজা কথা হলো গুণা করা এটা একটা জুলুম গুনা করা কিভাবে জুলুম হয় গুণা করা এই জন্য জুলুম হয় যে আমার আত্মাটাকে আমার নিজেকে আল্লাহর বলে মূলত সৃষ্টি করেছেন জান্নাতের জন্য আমরা জান্নাত থেকে আসা মানুষ পৃথিবীর সমস্ত মানুষের ঠিকানা কোথায় জান্নাত জান্নাত আল্লাহ তালা আমাদেরকে জান্নাত থেকেই দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন তোমাদের আবার শেষ ঠিকানা কোথায় জান্নাত তাহলে আমার এই শরীর আমার এই আত্মা আমার এই দেহটা মূলত জান্নাতের জন্য তৈরি করা এখন আমি যদি এই শরীরটাকে আত্মাটাকে আমি যদি জান্নাতের উপযোগী না করি যদি এমন কাজ করি যে কারণে আমাকে জাহান্নামে যেতে হবে তাহলে আমি কি করলাম আমি নিজের আত্মার উপর জুলুম করলাম তো যেই জিনিসটা আমার উচিত ছিল যে ভালো জায়গায় থাকা আমি সেটাকে ভালো জায়গায় থাকতে দিলাম না তাই না আমি তাকে জাহান্নাতের উপযোগী না করে জাহান্নামের উপযোগী করলাম আমার শরীরটাকে আমার আত্মাটাকে তাহলে আমি নিজের উপর জুলুম করলাম না এটা হলো সবচেয়ে বড় জুলুম আমি হয়তো একটা ভালো কাজ করার কথা ছিল সেটা করলাম না একটা খারাপ কাজ করার না করার কথা ছিল সেটা করলাম যে কোনোভাবে ভালো কাজ না করে অথবা খারাপ কাজ করে আমি নিজের উপর জুলুম করলাম অর্থাৎ আমি নিজেকে অবিচার করলাম আমি নিজেকে জাহান্নামের উপযোগী করে ফেললাম এটা হলো সবচেয়ে বড় জুলুম এই জন্য আল্লাহ তালা কোরআনের জায়গা জায়গায় এই জুলুম শব্দ বার করেছে ওমান আজলা মিম্মান ইফতারা আল্লাহ কাজি পাল্লা বলছেন তার চেয়ে বড়ো জালেমকে যে যে আল্লাহর উপর মিথহবা দিয়ে বলে যে আল্লাহর সাথে সরে গেছে হ্যাঁ শিরিক করে যে আল্লাহ তালা বলে ইন্নের শিরিকা নজুল মোনাজীব যিনি জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক ইন্নের শিরিক্কা লজুল মুনা আজিব আবার বলছেন ওমন আজ লাহ ও মিম্মান খাজাবা আল্লাহ্লাহি মিম্মান খাযদাবা বিয়ায়াতিল্লাহি যারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করে তার চেয়ে বড় কে জালেম হতে পারে আল্লাহ বলছেন আরও বলছেন ওমান আজ লাহ ও মিম্মান খাতামা শাহাদাতা আল্লাহর সাক্ষ্যকে যে গোপন রাখে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাকে কিছু জিনিস জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি এগুলো মানুষকে জানিয়ে দাও হ্যাঁ আমি কিছু সত্য কথা জানি এটা জেনেও না বলা এটা বলা হয় আল্লাহর সাক্ষ্য গোপন করা এটা আল্লাহ সাক্ষ্য আমি জানি অন্যায় করা বিচার আমি এটা মানুষকে বলছি না যে জানে এই জন্য আলেমদের বলা হয়ে থাকে আলেমদের অনেক বড় শাস্তি হবে কি আমাদের মাঠে যে আলেমরা সত্য কথাকে গোপন করেছে কোরআন হাজিদের কথাগুলোকে মানুষকে সঠিকভাবে বলে নেয় আলেমদের বড় দায়িত্ব জন্য আলেমদেরকে নবীদের উত্তরাধিকার বলা হয়েছে যেমন দায়িত্ব বড় তেমন তার শাস্তিও বড়ো তার মর্যাদাও বড়ো আচ্ছা এভাবে আল্লাহ তালা জাল জুলুম শব্দটাকে বিভিন্নভাবে কোরানের মধ্যে ব্যবহার করে এটাই বল আমরা বোঝাতে চাচ্ছি যে জুলুম অর্থ হচ্ছে আল্লাহ তো জুলুমের প্রথম পর্যায়ে হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা সেটা কি সেটা হচ্ছে শিরিক করা আল্লাহর সাথে জুলুম হয় শিরিক করলে কুফরি করলে নিফাকি করলে তিনটা জিনিস হলো আল্লাহর সাথে কুফরি সরাসরি জুলুম তো আল্লাহর সত্ত্বাকেও স্বীকার করে এটা কুফুরি আল্লাহ নাই সরাসরি এরকম বলা যেটাকে আমরা নাস্তিকতা বলি মানে আল্লাহ নামক কোনো কিছু নাই এটা এক ধরনের আল্লাহর প্রতি জুলুম যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ আমাকে সুস্থভাবে দুনিয়াতে বিচরণ করার শক্তি দিল যে আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে আমার জন্য গড়ে দিল আমি তার অস্তিত্বই স্বীকার করলাম না এটা আর চেয়ে বড়ো জুলুম আর কিছু হতে পারে না তাই না আরেকটা জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আমি আল্লাহকে মানি ঠিকই ঠিক কিন্তু ঠিক আল্লাহর মতো আরেকটা শক্তিকেও মানি আমি হ্যাঁ যেটা প্রত্যলিকটা করে থাকে তারা কিন্তু আল্লাহর একজন অস্তিত্বের শিকার করে কিন্তু পরে তারা মূর্তির মোজারও করে বলে যে এটাও আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে হ্যাঁ এটা হলো দ্বিতীয় জুলুম আল্লাহর প্রতি আরেকটা জুলুম হলো নিফাকি মুনাফেখি আমি মুখে এক কথা বলতেছি আমি মুখে বলতেছি আমি আল্লাহকে মানি ইসলাম মানি ধর্ম মানি কোরআন মানি হাদিস মানি কিন্তু আমার ভিতরে পুরোটা হল আমার সিরিকে কুফরিতে নাস্তিকতায় ভরপুর হ্যাঁ এটা তো আল্লাহ জানে আমি হয়তো মানুষ হতে আমরা বুঝতে পারছি না সে মুনাফি করছে নাকি আল্লাহ তালা বুঝতে পারছেন এটা হলো আল্লাহর সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম হল ওই তীব্রকার এটা হলো শিরিক একটা কুফুরি একটা নিফাক এরপর হলো আমার নিজের প্রতি জুলুম আমরা যেটা আগে আলোচনা করেছি যে কোনো ধরনের পাপ আছে এটা নিজের প্রতি জুলুম যা কারণ আমি এর মাধ্যমে নিজেকে ডুবাচ্ছি আমি যদি একটা অফিসে চাকরি করি সেখানে যদি আমি ডিউটি ঠিক মতো না করি এটাকে আমি অফিসের প্রতি জুলুম করতেছি না আমার প্রতি জুলুম করতেছি আমার প্রতি জুলুম করতেছি কারণ ওই কাজটা করলে আমি সৎভাবে উপার্জন করতে পারতাম আমার ইনকামটা সৎ হতো হালাল হতো আমি হালাল রুজি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আমার নফসকে আমি হারাম খাওয়াচ্ছি তাহলে এটা একটা জুলুম হয়ে যাচ্ছে আমার প্রতি নিজের প্রতি আরেকটা হচ্ছে এর কারণে আমার কিন্তু কোনো ডেভেলপ হচ্ছে না আমি যদি কাজের মধ্যে ফাঁকি দিই যে কর্মী নিজের কাজের মধ্যে ফাঁকি দেয় তার তো কোনো ডেভেলপ হওয়ার কথা না সে দিন দিন তার অবনতি হবে এটা একদিন একদম প্রচার হয়ে যাবে তার বাহ্যিকভাবে তার অবনতি হবে তার ডিমোশন হয়ে যাবে এবং তার ইয়াভাবে যোগ্যতাও বিকশিত হবে না দক্ষতা বিকশিত হবে না এটাও আমার প্রতি জুলুম এটা হলো একটা জুলুম আরেকটা জুলুম হচ্ছে আমরা যেটা বুঝি সেটা সেটা হলো মানুষের প্রতি জুলুম করা আমি কারো সম্পদ হরণ করলাম কাউকে অন্যভাবে মারলাম কাউকে হত্যা করে ফেললাম কারো সম্মান হানি করলাম কাউকে গালি দিলাম কাউকে মিথ্যাপবাদ দিলাম হ্যাঁ এগুলো হচ্ছে আমরা যেটা বুঝি জুলুম এটা জুলুম আমরা আমরা নিজেরা বুঝি জুলুম এলা হলো মানুষের সাথে অন্যের সাথে জুলুম এই তিন প্রকারের জুলুম কোনো প্রকার জুলুমই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলামে গ্রহণযোগ্য এক কথা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে আজলমু জুলুমাত সব ধরনের জুলুম কেয়ামত দিন গভীর কালো আপনার অন্ধকারে পরিণত হবে এটা আমার জন্য এই জুলুম আমার সামনে নূরের পথ বন্ধ করে দিবে আল্লাহ তালা আমাদের মাঠের একটা দৃশ্য এরকম হবে যে তার ন্যাক আমলগুলো তার সামনে আলো হয়ে থাকে সুলসিরাতের দিকে নিয়ে যাবে নুরু দিহি বাইনা মধ্যে আছে তাদের আলো তাদের সামনে থাকবে এই সময় যারা জুলুম করেছে এই তিনও প্রকার জুলুম যাদের আমল নামায় আছে তাদের সামনে আলো থাকবে না আসলে অন্ধকার আর অন্ধকার কিছুই দেখবে না আচ্ছা এখন আমরা জুলুমের আরও কিছু প্রতিফল আমরা আমরা নিজের উপর যে জুলুম করি কিভাবে করি এবং কি ফল আমরা ভোগ করি সেই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেকটা পাপের একটা এত শাস্তি আমরা দুনিয়াতে পাই এবং একটা আখড়াতে পাই দুনিয়াতে শাস্তি কি পাই প্রথম শাস্তি হচ্ছে দুনিয়াতে যে পাপ করে তার বড় শাস্তি হচ্ছে সে ভালো কাজ করার তৌফিক হারাই ফেলে আমি একটা খারাপ কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় মানুষ পাপ করতে করতে জুলুম করতে করতে তার আর ভালো পথে ফিরে আসার সুযোগই হয় না হচ্ছেই না এবং তার কাছে মনে হচ্ছে এটাই ভালো পথ এটা হলো সবচেয়ে বড় শাস্তি যে সে ভালো পথে ফিরে আসার সুযোগটা পাচ্ছে না এটা হলো দুনিয়ার শাস্তি বড় শাস্তি এবং দুনিয়ার আরও কিছু প্রত্যক্ষ শাস্তি আছে যেটা হাজিরের মধ্যে এসেছে হাজির মানুষ বলেছেন যে সমাজের মধ্যে অশ্লীলতা জিনা বেবিচার বেড়ে যায় সেই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দুরারোগ্য বেধি মহামারী বিভিন্ন ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়বে যেগুলো তারা কখনো আগে দেখে নাই তাদের পূর্বপুরুষ যেই রোগগুলো দেখে নাই সেই রকম রোগ ছড়িয়ে পড়বে যদি কোনো সমাজে মানুষ যদি জেনা বেবিসার অশ্লীলতা ভায়াবনা বেদল্লাপনায় অভ্যস্ত হয়ে ওঠে সেই সমাজে এ ধরনের রোগ বেধি ছড়িয়ে পড়বে যেই রোগ বেধিগুলো তাদের পূর্বপুরুষরা কখনো শুনেও নেয় দেখেও নাই। এটা আমরা আমাদের সমাজ দেখলে বুঝতে পারি এমন এমন রোগের প্রাদুর্ভাব এখন হচ্ছে যেগুলো আমাদের পূর্বপুরুষকে আমাদের বাবারাও তো দেখে না একেবারে মানে অল্প তিরিশ বছর আগেও এগুলো সমাজে ছিল না এই যে সম্প্রতি চলে এগুলো করোনা না কখনও কেউ চিন্তা করে যে এরম একটা ভাইরাসের আক্রমণ পৃথিবীতে হবে যেটা মানুষকে পুরো পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেবে না কখনও কেউ কল্পনা করে নেই এই ধরনের হবে হাজিসের মধ্যে আসছে দ্বিতীয়ত আরেকটা হাদিসের মধ্যে আসছে হলো যেই সমাজের মানুষ জাকাত দিবে না মুসলমানরা যখন ধনীরা যখন জাকাত দেওয়া বন্ধ করে দিবে সেই সমাজের আল্লাহ রব্ব আলমী বৃষ্টি বন্ধ করে দিবেন অথবা বৃষ্টি মহাদিসের ব্যাখ্যা করেছেন বৃষ্টি বন্ধ হবে অথবা বৃষ্টি এমন সময় হবে যখন বৃষ্টির প্রয়োজন নাই যখন দরকার হবে তখন বৃষ্টি হবে না যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি হবে বন্যায় মানুষ বেসে যাবে ঠিক ঠিক একই রকম দৃশ্য আমাদের আমাদের এখন সামনে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি এটার এটার কারণ কি হাদিসের পারিবেশে আমরা বলতে পারি যে মানুষ জাকাত যথাযথভাবে যাদের জাকাত দেওয়া দরকার তারা দিচ্ছেন আমরা সরকারি ট্যাক্স ফাঁকি দিলে মামলা হয় এটার ভয়ে অনেকে দেয় ধনীরা বড় বড় ধনীরা কিন্তু কয়জন শিল্পপতি হিসাব করে কয়জন ব্যবসায়ী হিসাব করে একেবারে পাই টোপাই হিসাব করে জাকাত দেয় এই ধরনের জাকাত যদি না দেওয়া হয় তাহলে এই শাস্তি মানুষের পুরামে আসবে যে যথাসময়ে বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ থাকবে অথবা অসময়ে বৃষ্টি হবে আরেকটা পাপের শাস্তি হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে যখন কোনো সমাজের ব্যবসায়ীরা ঠকবাস হয়ে যাবে প্রতারণা ধোকাবাজি হ্যাঁ মাপে কম দেওয়া ভেজাল দেওয়া প্রতারণা করা এই ধরনের অভ্যাস যখন ব্যবসায়ীদের মধ্যে চলে আসবে তখন তাদের জন্য একটা শাস্তি নেমে আসবে সেটা হলো উখিদ ও বিস্তিনি হাদিসের মধ্যে বলা হয়েছে সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে খাদ্যাভাব দেখা দিবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিবি এবং আরেকটা বড় শাস্তি আসে সেটা হলো ওজাউর সুলতান এবং শাসকের পক্ষ থেকে জুলুম নেমে আসবে মানুষ শান্তি থাকতে পারবে না দেশের শাসন ব্যবস্থা এমন হবে দেশের শাসকরা এমন হবে আপনি যেখানেই যাবেন সেখানেই জুলুমের শিকার হবে না আপনি নিজে জুলুম করেছেন তার প্রায়শ্চিত্ত আপনি এটা পাবেন হ্যাঁ যেখানেই যাবেন শান্তি পাচ্ছেন না অন্যায় দেখতেছেন চারিদিকে অন্যায় চারিদিকে বৈষম্য চারিদিকে জুলুমের ছড়াছড়ি যেখানে যেই যেই পদে বসে আছে সে আপনার ওপর জুলুমের আপনার স্ট্রিম রোলা নিয়ে বসে আছে এই ধরনের একটা দৃশ্য ফরে এটাকে বলা হয় জৌরু সুলতান শাসকের জলুম নেমে আসবে আজিজ আরও এসেছে রসুল ইসলাম বলছেন আরেকটা পাপের শাস্তি সেটা হলো যখন শাসকরা যখন আল্লাহর বিধান অনুযায়ী শাসন করবে না নিজেরা নিজেদের মতো মন গড়া শাসন ব্যবস্থা কায়েম করবে এবং আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন সেটাকে কুল্লান কর মনে করবেন হাদিসের ভাষায় ইয়াতখায়্যুরু মা আনযালা আল্লাহ যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের জন্য কুল্লান কর মনে করে সেটাকে কুল্লান কর মনে করবে না তখন ঘটনা কি হবে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শাস্তি হবে যে জাহালা বাস্থুম বাইনহ আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যেই লাগিয়ে দিবেন হানাহানি মারামারি দলাদলি কুন্দল তারা শান্তিতে থাকতে পারবে না যেই দেশের শাসকরা আল্লাহ রবুল্লা আলমিনের বিধান অনুযায়ী শাসন করবে না এবং আল্লাহর বিধানকে নিজেদের জন্য কল্যাণকর মনে করবে না এবং মনে করবে যে আমরা যেটা বিধান তৈরি করেছি বা মানুষ যেটা তৈরি করেছে অন্যরা যেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই বিধান আমাদের জন্য কল্যাণকর এরকম যখন মনে করবে এবং স্রষ্টার দেওয়ার বিধানকে তারা কল্যাণকর মনে করবে না তাদের শাস্তি হবে এটাই যেহেতু আমরা তারা যা আলা বাস্তাহ হুম বা ইনাহোম আল্লাহ রব্বুল আলমী তাদের মধ্যেই গৃহকুন্দর গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন শান্তিতে আর কেউ থাকতে পারবে না এই যে শাস্তিগুলোর কথা হাদিসে আসছে এটা হলো জুলুমের পাপের আমরা জুলুমকে পাপ দিয়ে ব্যাখ্যা করছি যেহেতু হাদিসের কোরআনের সব জায়গায় যদি আমরা এটা বিশ্লেষণ করি জুলুমের এক কথায় অর্থ হচ্ছে পাপাচার পাপাচার ও বিচার এগুলো আমি নিজের প্রতি করি সমাজের প্রতি করি দেশের প্রতি করি বা আরেকজনের প্রতি করি সবগুলোই পাপাচার অন্যায় এই অন্যায়ের দুনিয়ার কিছু শাস্তির বিবরণ আল্লাহ আল্লাহ আল্লাহাম এই হাদিসের মধ্যে দিয়েছেন আরো কত কি অপরাধ আমাদের আছে যেগুলোর বর্ণনা হাদিসের না হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন অন্যের প্রতি যে জুলুম করে তার শাস্তির সম্পর্কে এসেছে হাদিসের মধ্যে যে রসুলাম সাহিদের কে বলছেন যে মুফলিস তোমরা কি জানো যে মুফলিসকে কে নিঃস্ব মুফলিস অর্থ হচ্ছে নিঃস্ব গরিব দরিদ্র সাহেবদের বললেন বললেন্লাহ আল মুফলিস ওলা মাতা যার কোনো সহায় সম্পত্তি টাকা পয়সা কিছু নেই তাকেই তো মুফলিস বলা হয় তাকে তো আমরা নিঃস্ব গরিব দরিদ্র অসহায় রিক্ত শূন্য এরকম বলি ইসলাম বলেন না সেই প্রকৃত দরিদ্র নয় সেই প্রকৃত অসহায় নয় প্রকৃত অসহায় হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ক্যামতের মাঠে আসবে অনেক তার দেখা যাবে যে নামাজ পড়েছে অনেক অনেক হস করেছে ওমরা করেছে দান সৎকা করেছে তার আমল মানে স্বভাবের একেবারে কোনো কমতি নাই পুরিপুরি অনেক স্বভাবের পাহাড় তার আমল আছে কিন্তু পক্ষান্তরে তার আবার আমল অপর দিকে কী আছে সে মানুষকে গালিগালাজ করতো অশ্লীল ভাষায় কথা বলতো অপবাদ দিত শুধু শুধু মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিত কারো বিরুদ্ধে গিয়ে হ্যাঁ সে অহবাদ দিত সে মানুষের টাকা সম্পদ আত্মসাত করতো হরণ করত হ্যাঁ অথবা অন্যায়ভাবে কাউকে মেরেছে কাউকে হত্যা করেছে এই ধরনের কিছু হককুল আইবাদ হক আইবাদ বলা হয় এগুলোকে বান্দার হক তার রয়ে গেছে আমলে যেগুলো সে মাপ পায় নাই বান্দার হোক তো আল্লাহ মাফ করেন না আল্লাহর হোক আল্লাহ মাফ করেন না এগুলো সব বান্দার হক আমি একজনের গিবত করেছি এটা তো আল্লাহ মাফ করবেন না এটা যে আর গিবত করেছে সে মাফ করতে পারে আমি একজনকে অহবাদ দিয়েছি মিথ্যা শুধু শুধু বেসরাকে অহবাদ দিয়ে তাকে জ্যালকানায় ঢুকিয়েছি মামলা দিয়ে আমি একজনের মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসির ব্যবস্থা করে দিয়েছি অথবা তাকে যাবজ্জীবন কারাদ ব্যবস্থা করেছি অথবা তাকে কারাগারে ঢুকিয়েছি আমি একজনকে অবাদ দিয়ে তার চাকরি থেকে অপসারণের ব্যবস্থা করেছি তাই না এই ধরনের সমাজে ঘটনা হরহ আমাদের ঘটে তো এই ধরনের মিথ্যা হবাদ দিয়ে যে করেছে সে তো আল্লাহর সাথে কোনো বিচার করে না করেছে আরেকজন বান্দার সাথে এই গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এই গুণা ক্ষমা করলে করতে পারে ওই ব্যক্তি যার সাথে সে অন্যায়টা করেছে তার কাছে যদি আপনি মাপ চেয়ে সে অন্তর থেকে আপনাকে মাপ করে তাহলেই আপনি একমাত্র মাপ পেতে পারেন এই জন্য আল্লাহরুল বলছেন এই ধরনের কোনো এগুলো মাপ হবে না কী আমার মাঠে গণে ধরা হবে তো কী হবে ঘটনা কী হবে ওই যে ব্যক্তি যে ব্যক্তি অনেক সবের পাহাড় নিয়ে আসছে কিন্তু তার আমল নামায় এগুলোও আছে অর্থ আত্মসাদের মামলা তার বিরুদ্ধে সেইগুলো তারপর হচ্ছে সে মানুষকে জুলুম করেছে মানুষের পরে অন্যায়ভাবে এরকম দুঃশাসন চাপিয়ে দিয়েছে সে মানুষকে মিথ্যাহবাদ দিয়ে মামলা দিয়েছে এ ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে যখন দায়ের হবে এবং মাঠে আল্লাহ তালা বিচারকের আসনে বসবেন তখন বিচারটা কী হবে রসুল বলছেন বিচারটা এরকমই হবে জাল্লা রবুল্লা আলমিন বলবেন যে এই লোকের এই লোকের যেই লোকের আপনার অর্থাৎ ভালো কাজ অনেক বেশি আছে কিন্তু এই ধরনের গোনাও আছে বলবেন যে যেই লোকের প্রতি সে জুলুম করেছে যেই লোকটার প্রতি সে জুলুম করেছে তাকে এর গুলা দিয়ে দাও এই যে তার অনেক সব আছে না নমাজ রোজা পড়েছে দিয়েছে বলে যে এই সবগুলো ওই লোকটাকে দিয়ে দাও যে লোকটার প্রতি সে জুলুম করেছিল মজলুম লোকটাকে দিয়ে দাও হ্যাঁ এরকম দিতে 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 দেখা যাবে একজন মানুষের মনে করেন এক ব্যক্তি হাজার মানুষকে জুলুম করেছে হাজার মানুষের সম্পদ আত্মসাত করেছে সে একটা পদে ছিল হাজার মানুষের প্রতি সে অবিচার করেছে তা হাজার মানুষ ওখানে দাঁড়িয়ে যাবে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছ থেকে সেগুলোর পাওনা বুঝে নেওয়ার জন্য এখন সে হাজার হাজার মানুষগুলো দিতে 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 দেখা যাবে তার আমল নামা শূন্য হয়ে গিয়েছে এটাকে বলা হয় রিক্ত শূন্য অসহায় দরিদ্র এর চেয়ে দরিদ্র আর কিছু নাই কারণ কিয়ামতের মাঠতেখানে টাকা পয়সা চলছে না সবের খেলা চলছে শুধু সবের বিনিময়ে চলছে এটা দিয়ে দিবে পরেও যদি আরও পাওনা দাঁত থেকে যায় তখন কি হবে আল্লাহ রসুল বলছেন তখন হবে ঘটনা যে আল্লাহ তালা বলবেন ওই পাওনাদারের কাছে কোনো গুণা থাকলে গুণাগুলো এর কাঁধে চাপিয়ে দাও ওটাকে ওকে গুণামুক্ত করে দাও কাকে পাওনাদার মজলুম ব্যক্তিকে মজলুম ব্যক্তির যদি কোনো গুণা থাকে আল্লাহ বলবেন তার গুণাগুলো এই জালেমের কাঁধে চাপিয়ে দাও ওকে গুণামুক্ত করে দাও যেহেতু একে দেওয়ার মতো আর কোনো স্বভাবের তার ভান্ডারে কিছুই জমা নাই এরপর তার বিচারটা কি হবে তাইলে বোঝাই যাচ্ছে তার বিচার কি হবে তার আমল নামে তার কোনো স্বভাব নাই তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এই জন্য এই এই প্রকারের জুলুমটা তৃতীয় নম্বরের যে জুলুমটা মানুষের প্রতি যে জুলুমটা করা হয় অত্যন্ত ভয়াবহ এটা করার পরে আমরা তো সাধারণত মাপ চাওয়ার সুযোগ কয়জনের হয় বলেন কয়জনের হয় এরকম সুযোগ সুযোগ তো তখনই হবে যখন আমি এটাকে জুলুম মনে করব কিন্তু এটাকে আমরা জুলুম কয়জনে বা মনে করি তাই না এই জন্য এই ধরনের যারা পাপ করে তাদের শুরুতেই হুঁশিয়ার থাকা উচিত এবং এই জন্য আল্লাহ রব আলমিনী এই জুলুমের কথাগুলো কোরআন হাদিসে বারবার বলেছেন এটা মাপ পাওয়ার কোনো সুযোগ এখানে নাই আল্লাহ রসুল হাজির মধ্যে এ বলেছেন স্পষ্ট আসাজের মধ্যে যে হাজির মধ্যে আসছে যে মনকানা আইন্দাহ মুলুমাতুল্লি আখিহি যার কাছে এরকম কোনো ভাইয়ের প্রতি জুলুম করার গুণা আছে ভাইয়ের প্রতি জুলুম করার গুণা যার আমল নামায় আছে আমি তো জানি কার প্রতি জুলুম আমি করেছি তাই না তখন আল্লাহ সেটা সমাধান দিয়েছেন ফাল ইয়া তা হাল হু মিন হু খাবলা আল্লাহ লাহু দিন আর ওলাদের হাব সে যেন সেখান থেকে মুক্ত হয়ে যায় ওই জুলুম থেকে যেন মুক্ত হয়ে যায় নিজে ওই দিন আসার আগে যেই দিন তার কাছে কোনো দিন আর হাম চলবে না অর্থাৎ হিসাবের দিন হিসাবের দিন মৃত্যুর আগে আর মৃত্যুর পরে তো আপনি আর মাপ চাওয়ার সুযোগ পাচ্ছেন না এই জন্য মৃত্যুর আগে এই ধরনের পাপ যদি কেউ করে থাকে কারো জুলুম করে থাকে তার কাছ থেকে আপনি ক্ষমা নেবেন যাতে করে কিয়ামতের মাঠে আপনাকে আপনার ওই সবের ভান্ডার থেকে দিয়ে তার দিতে না হয় এটা একটা হচ্ছে আমরা আল্লাহ আল্লাহুল কোরআনের মধ্যে বলছেন যে শাস্তি তো ওদের জন্য হবে বলছেন শাস্তি তো ওদের জন্যই হবে যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে ও বিচার করেছে এই প্রকারের জুলুমের কথা বলছে এবং আল্লাহ তালা বলছেন যে আমি মানুষের প্রতি কোনো জুলুম করব না আমি মানুষের প্রতি কোনো জুলুম করব না মানুষ নিজের উপর জুলুম করছে মানুষ নিজের উপরে জুলুম করছে আমরা যেভাবে আগে ব্যাখ্যা করেছি যে আল্লাহ তালা কোনো মানুষের প্রতি জুলুম করবে না কেউ আমার মাঠে এটা বারবার ঘোষণা হবে আলাই আবিদ আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করবে না এমন কি আল্লাহ তালা উদাহরণ দিয়ে বলেছেন কিতমির যে খেজুরের বিচির উপর একটা পাতলা একটা আবরণ থাকে আমরা যারা খেজুর খাই জানি খেজুরের বীচির উপরে পাতলা একটা আবরণ থাকে এটাকে কিতমির বলা হয় আরবিতে হ্যাঁ এই পরিমাণ এই পরিমাণ জুলুম আল্লাহ তালা করবেন না এবং অনেক জায়গায় বলেছে অনু পরিমাণ জার্রা পরিমাণ জুলুমও কারোর প্রতি করবেন না কোনো জুলুম হবে না এখানে সমস্ত কিছু নিজের আমল নামা অনুযায়ী হিসাব পাবে সেজন্য প্রত্যেকটা আপনার আচরণের হিসাব আল্লাহ তারা রাখতেছে এখানে এমন কোনো কোনো মানুষকে আমাদের মাঠে আল্লাহ তাল্লা অভিযোগ করবে হে আল্লাহ এ আমি করি নাই আমি তো এরকম করি নাই আমার উপর কেন এটা চাপিয়ে দেওয়া হচ্ছে তখন আল্লাহ রবুল্লা আলমিন এই প্রমাণগুলো হাজির করবেন এই যে যে ব্যক্তি বলবেন যে আল্লাহ আমার আমল নামাই এত এত সব আছে হ্যাঁ কেন আমাকে আসামির খান করে দান করা হচ্ছে সে তো করেও চিন্তা করে নাই যে কখন কাকে গালি দিয়েছিল কখন কাকে সে একটা মেরেছিল হ্যাঁ অন্যায়ভাবে কারোর প্রতি একটা জুলুম করেছিল কাউকে চাকরিতে অবদস্থ করেছিল ছোটো খাটো এরকম করেছিল কিন্তু আল্লাহরপুর আলমের দৃষ্টিতে কোনো কিছু গোপন থাকে না আল্লাহ আমল নামে প্রতিটা বিষয় রেকর্ড করা হচ্ছে প্রতিটা বিষয় লেখা হচ্ছে তো দুনিয়াতে যদি সেগুলো মাপ না চাইতে পারি আমি তাহলে তো কি আমাদের মাঠে ওরা সবাই দাঁড়িয়ে যাবে আমার বিরুদ্ধে মামলা নিয়ে এবং এদের মামলা সাফ করতে করতে আমার সমস্ত আমার ফুরিয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী কোরআনের মধ্যে বারবার এই কটা ঘুর দিয়েছেন যে আমি কোনো বান্দার উপর কোনো জুলুম করবো না কোনো জুলুম করবো না জুলুম তোমরা করতেছো নিজের উপরই নিজের উপরে জুলুম করতেছো অন্যায়ভাবে নিজের উপরে নিজেকে নিজেই নিচে নামিয়ে আনতেসো সুতরাং জুলুমের আমরা যে ব্যাখ্যাটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সেখান থেকে বোঝা গেল জুলুম হচ্ছে মূলত আমি নিজেকে নিজেই নিচে নামিয়ে আনতেছি এটা আমাকে আপনার আল্লাহর সামনে ছোটো করতেছে আমার সমাজের সামনে ছোটো করতেছে আমার পরিবারের সামনে ছোটো করতেছে আমরা সবাই বুঝি কিন্তু যে পাপ যেটা সেটা পাপ আলকাই ইসু মান্দ বুদ্ধিমান এবং আকালমন সে ব্যক্তি যে নিজের হিসাব নিজে করতে পারে তা আমি তো নিজের হিসাবটা নিজে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আমি তো জানি যে এই কাজটা অন্যায় যে ব্যক্তি ঘুষ কাচ্ছে সে জানে যে ঘুষটা অন্যায় তো ঘুষের মাধ্যমে যে আমি নিজেকে আমার সমাজের সামনে আমার পরিবারের সামনে আমার রাষ্ট্রের সামনে আমি নিজেকে ছুটো করে ফেলতেছি এটাকে আমি বুঝতেছি না যে আমি খোলা মনে কিছু করতে পারি না আজকে আমাদের দেশের কত ঘটনাগুলো বের হয়ে আসছে না বড় বড় ব্যক্তিদের ঘটনা তো এই ব্যক্তিগুলোকে কোনোদিন চিন্তা করে নাই নিশ্চয়ই চিন্তা করেছি সাময়িক লোভ তারা হতে সম্পরণ করতে পারে নাই ওনারাও কিন্তু বুক ফুলিয়ে এভাবে মনের শান্তি নিয়ে কিন্তু জীবন জীবনযাপন করতে তখনও পারে এখন তো পারছেই না তখনও পারে নাই কারণ যে ব্যক্তি পাপ করে তার প্রতি মুহূর্তে তার মধ্যে একটা পাপের দাগ তার মনের ভিতর থাকে সেটা পাপ এটা একটা আঘাত তার অন্তরের ভিতরে সবসময় প্রতিক্ষণ তার মধ্যে বাঁচতে থাকে এবং সে কখনো স্বস্তি থাকতে পারে না স্বস্তি থাকতে পারে না সে মধ্যে এসেছে পাপ যেটা হয় সেটা মনের মধ্যে সবসময় একটা দাগ কেটে যায় দাগ কাটতে 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 একসময় এটা অন্ধকারে পরিণত পুরো অন্তরটা কালো পরিণত হয় একসময় সে পাপকে পাপ মনে করতেছে না কিন্তু ঠিকই তার অস্বস্তি তার অশান্তি মানসিক অশান্তি সেটা সেটি ভোগ করতেছে যারা আজকে কোটি কোটি টাকার এরকম অন্যায়ভাবে মানুষের হক মেরে দিয়েছে তারা তো প্রতি মুহূর্তে ছাড়া বুঝ জানতো যেটা আমি অন্যায়ভাবে নিচ্ছি তাই না জানতো না এটা তো বৈধ মনে করে নেয় নাই অবৈধ মনে করে নিয়েছে তো অবৈধ মনে করে নেওয়াটা নিজের ওপর জুলুম করেছে সে সে নিজেকে নিজে অশান্তির মধ্যে রেখেছে পরিবার কেউ শান্তি করে মধ্যে রেখেছে আজকে ছেলে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করছে আজকে সে নিজে ছেলের পরিচয় দিতে লজ্জা এক্ষেত্রে যদি আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আপনি যেমনটা বললেন যে খুব ভয়াবহতার কথা আমরা জ্ঞাত সারে অজ্ঞাত সারে অনেকের গিবোধ করে ফেলেছি কারো কিছু হক নষ্ট হয়ে গেছে এখন যদি ওই ব্যক্তি মারা গিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে কিভাবে মাপ নিব সেক্ষেত্রে বা কোনো একজন আমার পাওনা টাকা রয়েছে সেটা আমি তাহলে আমি কিভাবে দিব এখন বা তার তার কাছ থেকে ক্ষমাটা আমি কিভাবে নিব এখন প্রথম বিষয় হচ্ছে যে আমাদের চেষ্টা করা উচিত যে এরকম কাজ না করার যদি করে ফেলি তাহলে উচিত যে সে জীবিত অবস্থা কাজ কাছ ক্ষমা নেওয়া এখন যদি কোনোভাবে সে মরে গিয়ে থাকে এরপর আমার মধ্যে যদি অনুশোচনা এসে থাকে হ্যাঁ তারপরে যদি টাকা পয়সা লেনদেনের বিষয় হয় এটা সমাধান করা সহজ কারণ আমি টাকা পয়সা তার পরিবার দিতে পারি তার অভিভাবকরা তার নমিনিরা আছেন তাদেরকে দিয়ে আমি দায়ভুক্ত হতে পারি আল্লাহ যদি সে ওই ব্যক্তির সম্পর্কে বা তার আত্মীয় স্বজন সম্পর্কে ধারণা না থাকে তাহলে এটা সৎকা করে দিতে পারি এটা সহজ কিন্তু গিবত আমি যদি কাউকে জুলুম করে থাকি মনে করে একটা লোক আমি এমন জুলুম করেছি বেচারাকে তাকে একটা অন্যায় মামলায় ফাঁসিয়ে তাকে কারাগারে অনেক অন্যায় করেছি এখন সে তো মারা গেছে আল্লাহর কাছে ক্ষমা সাভার তো কোন সুযোগ নেই এখন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ যদি চায় আল্লাহ তো গফুর রহিম তাই চাই আল্লাহ যেন ক্ষমা করে দেন পাশাপাশি আমাদেরকে ক্ষমা করে দেন এইভাবে করতে হবে মুহতারাম আপনি যেমনটা আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে কোরআন হাদিসে কিছু দোয়া ও দুআর কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কখনো সেই দোয়াগুলো নবীদের মুখ থেকে আল্লাহ তালা এনেছেন যে আমরা নিজেদের উপর জুলুম করেছি তো আমাদেরকে যদি এরকম দুই একটা এক দুটি দোয়া আপনি আমাদেরকে ইঙ্গিত করতেন আমরা এই দোয়াগুলোর উপর আমল করতে পারি যেমন এটা আমরা যেটা প্রথমেই বলেছি হজরত আদম আলহ ইসলাম যে দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছেন সেই বিখ্যাত দোয়া হজরত বকরার মধ্যে যে দোয়াটা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ফাত আদম রব্বি কালিমাত এবং আল্লাহ বলছেন যে দোয়াটা আমি শিখাই দিয়েছি হ্যাঁ এটা আল্লাহর শিখানো দোয়া সেটা হচ্ছে

এই দোয়াগুলো পড়তে পারি মহতারাম আমরা এই দোয়াগুলো জানি যে অনেকেই এই দোয়াগুলো সম্পর্কে অবগত কিন্তু আপনার মুখ থেকে আজ এই পুরো আলোচনাটা শোনার পর এই দুটো দোয়ার গুরুত্ব নিশ্চয়ই আমাদের এবং পাঠকদের আমাদের যে দর্শক শ্রোতা রয়েছে তাদের অন্তরে এটা গেথে যাবে আমরা চেষ্টা করব প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে مناجاة الشام الاختباري. اللهم صل على سيدنا ونبينا مولانا محمد واله وصحبه اجمعين اللهم لا أحصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم لك الحمد كله ولك الشكر كله واليك يرجع الامر كله اللهم لك الحمد بالايمان ولك الحمد بالاسلام. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرشته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج الدنيا والاخره إلا قضيتها ويسرتها يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما, رب كما ربياني صغيرة يا رب العالمين يا أرحم الأرحمين أمر جنينا جنيني جتر بور ونك ظلوم الله يا رب العالمين أمر অবিচার অন্যায় পাপাচারের মাধ্যমে মূলত নিজেরই নিজ ক্ষতি নিজেরাই করছি এই উপলব্ধিটুকু যেন আমাদের মধ্যে জেগে ওঠে সেই তৌফিক আমাদেরকে দিও ইয়ার রব্বুল্লাহ আলমিন আমরা যেন তোমার হুকুম লঙ্ঘন করে তোমার রসুলের হুকুম লঙ্ঘন করে শরীয়তের হুকুম লঙ্ঘন করে নিজেদের উপর জুলুম না করি আমরা নিজেদের ক্ষতি নিজেরা নাই করি সেভাবে চলার তৌফিক দান করো ইয়ারব্বল আলমিন সমস্ত অন্যায় থেকে সমস্ত বিচার থেকে সমস্ত পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করো ইয়ার রব্বুল্লাহ আলমিন তুমি না চাইলে আমরা গুণা থেকে বাঁচতে পারি না মাবুত আমাদের গোনার শাস্তি তুমি আমাদেরকে আরও গুনার মাধ্যমে দিও না ইয়ারবুলি আলমিন গুনা থেকে ফিরে এসে সিরাতুল মুস্তকিমে তোমার পথে হেদায়তের পথে ফিরে আসার তৌফিক দাও ইয়া রব্বুল্লাহ আলমিন ভালো কাজ করার তৌফিক দাও তোমার হুকুম মানার তৌফিক দাও তোমার ওষোরের তরিক অনুসরণ করার তৌফিক দাও ইয়া রব্বুল আলমী আমাদের সন্তান সন্ততিগুলোকে মানুষের মতো মানুষ করার তৌফিক দিও ইয়া রবুল আলমী আমাদের সন্তানগুলোকে তোমার দিনের উপর চলাটা সহজ করে দিও ইয়ার রব্বুল আলমের ফিটনার যুগে কঠিন যুগে যেখানে দিনের উপর চলাটা হাতে আঙ্গুর নিয়ে জ্বলন্ত অঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে বেশি কঠিন সেই সময়ে এসে দাঁড়িয়ে আমাদেরকে তোমার দিনের ওপর অবিচল থাকার তৌফিক দান করিও ইয়া রব্বুল আলম আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্ততি যারা তাদেরকে দিনের উপর চলাটা সহজ করে দিও আল্লাহ আল্লাহমেদ কলুবান আল্লাহমেদ কলুবান ইয়ার রবল আলমিন আমাদের জীবনে হায়াতে দিনে রাতে বরকাত দান করো ইয়া রবল আলমিন আমরা যেন বেশি বেশি ভালো কাজ করতে পারি সমাজের জন্য দেশের জন্য কাজ করতে পারি নিজের উন্নয়নে সমাজের উন্নয়নে দেশের উন্নয়নে যেন আমরা অবদান রাখতে পারি সকলকে তুমি তৌফিক দান করিও ইয়া রব্বুল আলমীন আমাদের মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরস্থ হয়েছেন যারা এই দুনিয়ার জীবন শেষ করে তোমার কাছে চলে গিয়েছেন তোমার আমানত হয়ে গিয়েছেন তুমি তাদেরকে আল্লাহ ইয়া রব্বুলি আলমীর সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও ইয়া রব্বুলি আলমী তাদের কবর আজাব মাফ করে দিও তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এবং আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বেছে আছেন তাদেরকে হায়াত তৈবা সুস্থ জীবন দান করে ইয়ারব্বুল আলমিন আমাদের কি। অসুস্থতা থেকে মুক্তি দান করে সুস্থতা দান করো ইয়ারবুল আলমী সুস্থতা তোমার দেওয়া অনেক বড় নিয়ামত ইয়া আরবুল আলমিন আমরা সেটা বুঝি না ইয়ারবুল আলমিন আমাদেরকে সুস্থতা আফিয়ত তুমি দান করো ইয়ারবুল আলমিন যতদিন বেঁচে আছে সুস্থতার সাথে তোমার এবাদত বন্দী করার তৌফিক দান করো ইয়ারবুল আলমিন আমাদেরকে আরবুল আলমিন পরো যে পর নির্ভর হয়ে বেঁচে থাকা থেকে তুমি বেঁচে আপনি রক্ষা করোনয়ারবুল আলমিন এক সুস্থ সামর্থ্য থাকা অবস্থায় তুমি আমাদের হায়াতের সমাপ্তি জানিও ইয়ারবুল আলমিন ইয়ারবুল আলমিন ইয়া আর ইয়া ইয় আক্রমিন এই পৃথিবীকে এই সমাজকে এই দেশকে আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে দেয় আর আলমিন আমাদের পরিবেশকে সুন্দর করে দেয় আর আলমিন এই অনুষ্ঠানগুলো যারা আয়োজন করেন যারা এর পিছনে অর্থ খরচ করেন তাদের মা সব সম্পদ ব্যয় করেন ইয়ারবুল তাদেরকে তুমি কবুল করো ইয়বা আলমিন তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে তুমি বরকত দান করো এই কাজগুলোর সাথে যারা জড়িত তাদের জীবনে তুমি বরকত দান করো ইয়ারবুল আলমিন তাদেরকে সমস্ত গোনা থেকে সমস্ত বিচার থেকে বেছে থেকে তোমার এই বাদত বন্দীকি করার বেশি বেশি তৌফিক দান করো ইয়ারবুল আলমিন ইয়া আল্লাহ ইয়বুল আলমিন আমাদেরকে কবুল করো আমাদের মনজাতকে কবুল করো আমাদের আলোচনাগুলোকে আলিম ও তুমি প্রিয় দর্শক এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইসালাম আলাইকুম রহমতুল্লাহ ও